আসসালামু আলাইকুম সবাইকে আমি সামা আমার পেস্ট আলিকোর থেকে আপনাদের সবার সাথে আজকে তিনটায় লাইভে চলে আসলাম আমাকে একটু জানিয়ে দেবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমি ফার্স্টেই দেখলাম যে একটু প্রবলেম দেখাচ্ছে তো আমাকে একটু জানিয়ে দিবেন যে নেটটা আর সাউন্ডটা আমার ক্লিয়ার আছে কি না ওকে সো এটা একটু জানিয়ে দিবেন জানিয়ে দিলে আমি অনেক 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 খুশি হব আর যারা জয়েন করছেন এসেই কিন্তু লাইফটাতে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আচ্ছা কামরুন নাহার আপু লিখেছে হাই ফারিয়া নুসরাত আপু লিখেছে ও আচ্ছা লাইলা আনজুম তিশা আপু লিখেছে হাই ওকে অনেকে জয়েন করছেন জয়েন করেই কিন্তু আমাকে এসে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আজকে দেখুন আমি লাইভে টাইটেলেই লিখে দিয়েছি পাকিস্তান একদমই এক্সক্লুসিভ ঠিক আছে দ্যাট মিনস আজকের যে লাইফটা আছে লাইফটা হচ্ছে আপনাদের একদম এক্সক্লুসিভ একটা পাকিস্তানি ড্রেস যেটা নাকি আমি পরে আছি এটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই টাইপের ড্রেসগুলো আপনারা অনেক 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 ডিমান্ড করছেন না এই যে এরকম যে ড্রেসগুলো আছে একদম ফুল মেকিং করা হ্যাঁ এটার যে মেকিংটা আছে মেকিংটা আপনারা একটু খেয়াল করে নেবেন মানে এটা কিন্তু একদম এক্সক্লুসিভ যে মেকিংটা হয় ঠিক আছে আর এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যেটা কিন্তু যেইভাবে মেকিংটা আমারটা আছে এইভাবে কিন্তু আপনারা ফুল মেকিং করাই এই ড্রেসটা পাবেন হ্যাঁ এই ড্রেসটা যে পাবেন এই ড্রেসটা এরকম ফুল মেকিং করা আমি যেটা পরে আছি এরকমই পাবেন অর্ডার ডান আচ্ছা আল্লাহ যাক ক্লিয়ার ওকে আচ্ছা ক্লিয়ার লিখেছে অল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হলে খুবই ভালো আজকে লাইফটা একটু শেয়ার করে দিবে এই ড্রেসটা বেসিক্যালি আপনাদের অনেক 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 ডিমান্ডেই এই ড্রেসটা আমি এনেছি হ্যাঁ আপনাদের অনেক ডিমান্ড ছিল আমি কিছুদিন আগে এই ধরনের একটা ড্রেস পরেছিলাম ঠিক আছে এই ধরনেরই স্পেসিফিক এটা না ধরনটা এটাই ছিল তো ওইটা আপনাদের অনেক 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 পছন্দ হয়েছিল হ্যাঁ ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল সো আপনারা এই ধরনের ড্রেসটা অনেক করে চাচ্ছিলেন ইনবক্সে বলছিলেন প্লাস হচ্ছে পোস্টও করছিলেন যে আপনাদের নাকি এই ধরনের ড্রেস লাগবে সো আমি এটা নিয়ে চলেই আসছি লুকিং গর্জিয়াস আচ্ছা ইব্রাহিম ভুইয়া লিখেছে ওকে অনেকে জয়েন করছেন এসেই কিন্তু লাইভের মধ্যে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিবে সো এক্সক্লুসিভ অ্যান্ড কালার সো অসম হ্যাঁ এটার কালারটা খুবই সুদিং অ্যান্ড নাইস একটা কালার ঠিক আছে এটা পরলেই আপনাকে একদম দেখা যাবে হ্যাঁ পরলেই দেখা যাবে যে একদম পরি মতো লাগছে খুবই সুদিং লাইট অ্যান্ড নাইস একটা কালারের মধ্যে ড্রেসটা আছে ওকে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্লিয়ার না লাইফ কি ক্লিয়ার না লাইফটা আমার এখানে ক্লিয়ারই দেখাচ্ছে আপু আচ্ছা শ্যামলি আপু লিখেছে অল ক্লিয়ার আচ্ছা স্টাইলিকো অলওয়েজ বেস্ট আচ্ছা ঠিক আছে লাইফটাকে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ লাইফটাকে একটু শেয়ার করে দিবেন সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বেঞ্চ মার্কেট ঠিক আছে এখন আমি বলি বেঞ্চ মার্কের অনেক ধরনের রেপ্লিকা মার্কেটে সেল হয় বা হচ্ছে বা সবসময়ই হবে এরকম যে বড় বড় ব্র্যান্ডগুলো হয় যেগুলো নাকি আগানুর বা বেঞ্চমার্ক এগুলোর একদম মানে অনেক ভালো কোয়ালিটির থেকে শুরু করে অনেক খারাপ কোয়ালিটি পর্যন্ত এগুলোর রেপ্লিকা কিন্তু মার্কেটে আসে আর থাকে ঠিক আছে কিন্তু আমাদের যেটা আছে এটা হচ্ছে একদম হান্ড্রেড বেঞ্চমার্ক বেঞ্চমার্কের আপনার ট্যাগ অ্যান্ড ব্যাগ সব কিছু সহ বিশেষ একটা বিষয় যেটা সেটা হচ্ছে এইটা কিন্তু স্টিচ ঠিক আছে একটু খেয়াল করে নিবেন যে ড্রেসটা আপনার স্টিচ আছে ঠিক আছে আমি যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচ করা একটা ড্রেস দ্যাট মিনস আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আপনি একদম রেডি টু ওয়ার হ্যাঁ আপনি এটা নিয়েই সাথে সাথে পড়ে ফেলতে পারবেন সুরাহা লিখেছে সো বিউটিফুল হাবিবা লিখেছে অলওয়েজ বেস্ট আচ্ছা ঠিক আছে অসম ড্রেস আশা মনিয়া ফু লিখেছে থ্যাংক ইউ যারা আমাকে কমপ্লিমেন্ট করছেন ওকে সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখানো শুরু করে দিই দেখুন এই ড্রেসটা কিন্তু ফুললি মেক করা ঠিক আছে ড্রেসটা যে আছে ড্রেসটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুললি মেক করা আছে এই যে বেঞ্চমার্ক পার্ট ওকে বেঞ্চমার্কের এটা অরিজিনাল বেঞ্চমার্কের ড্রেস এই যে আমি আপনাদেরকে অরিজিনাল বেঞ্চ ট্যাগটাও দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা কথা বলি এই ড্রেসগুলো কিন্তু অনেকভাবে আসে হ্যাঁ এগুলো প্রথম কথা এগুলো রেপ্লিকা আসে দুই নাম্বার কথা হচ্ছে এই ড্রেসগুলো আসে যেমন যেমন হচ্ছে অনেকভাবে এগুলো আপনাদের এগুলো জানা দরকার হ্যাঁ এই জিনিসগুলো আপনারা যখন পারচেস করবেন এই জিনিসগুলো আপনাদের জানা দরকার যেমন এই ড্রেসটাও অনেক সময় আনস্টিচও আসে মানে হচ্ছে জাস্ট আপনার ফ্রন্ট পার্টটা থাকে ব্যাক পার্টটা থাকে স্লিভটা থাকে ভিতরে এটা কিন্তু অলরেডি একটা পিওর লনের ইনার দিয়ে জিনিসটা করা আছে হ্যাঁ মানে এটা কিন্তু পিওর লনের ইনার দিয়ে এটা টোটাল ফেব্রিকটা মানে টোটাল যে ড্রেসটা ড্রেসটা কিন্তু বানানো আছে কিন্তু এই ড্রেসগুলো অনেক সময় আনস্টিচ আসে আনস্টিচ যখন আসে এটার কস্টিংটা বেসিক্যালি হাফ হয়ে যায় কিভাবে হাফ হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে কিভাবে অর্ধেক এটার কস্টিং কমে যায় যখন জিনিসটা আনস্টিচ আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়া আমি কিন্তু ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের যেটা আছে এটা ফুললি স্টিচ করা অ্যান্ড এটার স্টিচের ভিতরে কিন্তু এই আপনার পিওর লনের ইনার দেওয়া আছে হ্যাঁ এটা একদম এইটি এইটি সবচেয়ে ভালো কোয়ালিটির যে লনটা আছে যেহেতু অরিজিনাল বেঞ্চ মার্কে সেই লন দিয়ে কিন্তু এটা ইনার দিয়ে বানানো আছে ওকে আর কিভাবে বানানো আছে এটার এ আমি কোয়ালিটিটাও আপনাদেরকে বলে দিব ফার্স্টে আমি বলি আর এটা কিন্তু ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ নর্মালি কিন্তু স্টিচ করা যেগুলো আসে সেগুলো আপনারা দেখবেন ব্যাক সাইডে প্লেইন আসে ঠিক আছে কিন্তু আমাদেরটার কিন্তু ব্যাক সাইডে কাজ আছে প্লাস আপনার স্টিচও করা আছে ওকে এখন যেটা বলছিলাম যখন এটা আনস্টিচ আসে তখন এটার কোয়ালিটি মানে এটার যে প্রাইস এটা প্রাইস বেসিক্যালি হাফ হয়ে যায় কিভাবে কারণ পাকিস্তানে এটা যখন আমরা স্টিচ করে তখন পাকিস্তানি রুপি এটা আমাদের দুই হাজার রুপি এটার কস্টিংটা বেশি পড়ে হ্যাঁ হাজার পাকিস্তানি রুপি এটার কস্টিং বেশি পড়ে এক দুই এটা যখন আমাদের আসে রেডি টু ড্রেস হিসাবে আসে সো এইটার কিন্তু আমাদের ট্যাক্সও বেশি পড়ে ঠিক আছে নর্মাল আনস্টিচ ড্রেসের থেকে যখন রেডি টু ওয়ার একটা ড্রেস আসে তখন কিন্তু ওইটার ট্যাক্সটা আমাদের অনেক বেশি দিতে হয় হ্যাঁ এগুলো আমাদের এক একটা পিস আনতেই পনেরোশো ষোলোশো টাকা করে খরচ হয়েছে যেহেতু এটা রেডি টু ড্রেসটা মানে হচ্ছে ফুললি রেডিমেড ড্রেস ওকে যারা নাকি মানে এই সব আছেন তারা এটা জানেন যে একটা এইসব থেকে একটা যখন রেডি টু শিপিং চার্জ অনেক বেশি পড়ে ঠিক আছে প্লাস এটার ওয়েটও বেশি হ্যাঁ ওয়েট কিভাবে বেশি কারণ যখন জিনিসটা আনস্টিচ আসে তখন কিন্তু জাস্ট সিম্পলি এই ফেব্রিকটা চলে আসে হ্যাঁ এই যে সিম্পল ফেব্রিকটা আছে এই ফেব্রিকের মধ্যে চলে আসে কিন্তু এটা যেহেতু আমাদের রেডি টু ওয়ার আছে মানে এটা যেহেতু ফুল ফিনিশিং করা এটা কিন্তু এই যে দেখুন এখানে প্লেট থেকে স্টার্ট করে দেন আপনার এই যে এখানে ফিল থেকে স্টার্ট করে হ্যাঁ সব কিছু যা আছে এইটা কিন্তু আপনার টোটালটা মানে টোটালটা কিন্তু এখানে কিন্তু এক্সট্রা অনেক কিছু আছে হ্যাঁ সেই এক্সট্রা জিনিসগুলো হ্যাঁ 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 ঠিক আছে আমি বলছি সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আমরা এই জিনিসগুলো স্টিচ আনছি তখন কিন্তু এই যে দেখুন এখানে যে যে প্লেটগুলো আছে বা এই যে কুচিগুলো আছে এটার যে ইনারটা আছে এটার জন্য কিন্তু এটার ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ নর্মালি এটার যা ওয়েট হয় ওয়েটটাও আপনার ডাবল হয়ে যাচ্ছে এটার শিপিং চার্জটাও আমাদের বেশি পড়ছে প্লাস পাকিস্তানে যখন এটাকে আমরা মেকিং মানে অর্ডার দিচ্ছি তখন কিন্তু পাকিস্তানি রুপিতেও আমাদের এটা দুই হাজার রুপি এটা আমাদের বেশি দিয়ে মেক করে আনতে হচ্ছে ওকে সো বুঝতেই পারছেন যে আমাদের জিনিসটা কিন্তু টোটালি অন্য অন্যরকম এখন আপনারা আপনাদেরকে আমি বলি যে আমি আমার জিনিসটা মেকিং কেন এনেছি আমি এত কথা এর জন্য বলছি কারণ হচ্ছে আপনাদের ডিফারেন্সটা বোঝা উচিত আমার হাতের সামনে এখন একটা আ মানে ইয়া বেঞ্চমার্ক নেই আমার কাছে কি একটা আনস্টিচ বেঞ্চমার্ক আছে দেখো তো এই সাইডে কোনো একটা আনস্টিচ বেঞ্চমার্ক পাওয়া যায় কিনা আমার কাছে একটা আনস্টিচ বেঞ্চমার্ক থাকলে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম যে ওইটার এটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু হ্যাঁ আপনারা কিন্তু আনস্টিচ বেঞ্চমার্ক আমার থেকে আগে নিয়েছেন তো এইটা হচ্ছে বেসিক্যালি এইটা মানে বেঞ্চমার্কে আপনারা দেখবেন আমি যখন বেঞ্চমার্কে ড্রেস পরি আমি কিন্তু সবসময় স্টিচগুলোই নেই হ্যাঁ আমি স্টিচগুলোই পরি এইটার রিজন হচ্ছে এইটার মেকিং এইটার যে মেকিং আছে এই মেকিং আপনি বাংলাদেশে তিন চার হাজার টাকা দিলেও আপনি বানাতে পারবেন না হ্যাঁ এর জন্যই আপনাদের জন্য এটা আমরা মেকিং করে এনেছি আমি নিজেও সব সময় পার্সোনালি বেঞ্চমার্ক যেগুলো নাকি মেকিং করা আসে সেগুলোই আমি পড়ি প্রথম কথা হচ্ছে এটার যেই শেপ হ্যাঁ এটার যেই শেপে আপনার এটাকে বানায় দেখুন ওরা যে বেঞ্চমার্কটা বানিয়েছে ওদের যে ডিজাইনটা এই ডিজাইনের কিন্তু পাশে এখানে একটা প্যানেল আছে আপনি যদি বাংলাদেশের এটা আনস্টিচটা বানাতে দেন সবার প্রথমেই আপনার এই প্যানেল ফেলে দিবে ঠিক আছে আপনার এই প্যানেলের মধ্যে যে ডিজাইনটা আছে এটা সবার প্রথমেই ওরা ফেলে দিবে মানে এটা আপনার রাখবে না প্রথম কথা যদি রাখিও কিছুটা কেটে কেটে আপনার ডিজাইনটাকে ফেলে দিবে ওদের যে ডিজাইনটা ওদের ডিজাইনটাকে ওরাই বেস্ট স্টিচ করতে পারে ঠিক আছে এটা গেল এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে ওদের কালার প্লাস ডিজাইন অনুযায়ী হ্যাঁ আচ্ছা এটা রাখো হাতের সামনে ওদের কালার প্লাস ডিজাইন অনুযায়ী ওরা জিনিসটাকে মেক করে মানে ওদের যে কালার আছে ওদের যে ডিজাইন আছে ওই অনুযায়ী আপনারা দেখুন এই যে গলার মধ্যে টোটাল এই যে কত সুন্দর করে একদম পিওর লনের কাপড় দিয়ে ওরা হচ্ছে গিয়ে এটা ফিল করেছে গেল তারপরে এখন এই যে যে পুরো আপনার হোয়াইট কালারের যে একটা ডিজাইন আছে এইটার সাথে ম্যাচিং করে ওরা স্লিভের মধ্যেই যে যেরকম এটা হচ্ছে পিওর অর্গানসা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গানসা কাপড় আমি আপনাদেরকে বলি আমি যখন শোরুমে এই ড্রেস গুলো পরে যাই হ্যাঁ তখন আমার ড্রেসের এই যে হাতের মধ্যে সবাইভাবে ধরে বলে যে আপু তোমার এই ড্রেসটা এত সুন্দর এত পাতলা কাপড়ের এরকম কাপড়ের ড্রেস নেই ঠিক আছে মানে এই কাপড়গুলো আপনারা সামনে থেকে একদম ঠিক সেই পিওর অর্গানজার উপরে হানড্রেড পারসেন্ট পাকিস্তানি পিওর অরগানজার কাপড় দিয়েই কিন্তু ওরা এই ফিলটা করেছে আপনি কিন্তু আনস্টিচ ড্রেস নিলে এগুলোর আগামাথা কোনো কিছুই পাবেন না ঠিক আছে কেন বেশি হ্যাঁ কেন প্রাইসটা বেশি আমি সেটাই আপনাদের মানে কেন স্টিচের জিনিসটাকে ওরা দুই হাজার পিকে বেশি রাখে সেটাই আমি আপনাদেরকে বলছি এখন দেখুন এটার যে নিচে হুম ঠিক আছে এটার যে নিচের যে কাপড়টা আছে মানে নিচেও ইনফ্যাক্ট ওরা কিন্তু শুধু যে স্লিভে ফিল করেছে তা কিন্তু না ওরা কিন্তু নিচেও আপনার সুন্দর করে একদম পিওর অর্গানজা আর এটা আমি বলি অর্গানজা বা টিস্যু কাপড় চিন্তা করলে আমরা মনে করি যে অনেক শক্ত হবে তাই না অনেক শক্ত অনেক হার্ড হবে কিন্তু তা কিন্তু না এগুলো খুবই সফট আর খুবই পাতলা খুবই নাইস কাপড়ের ঠিক আছে আমি বললাম না আমি যখন শোরুমে এগুলো পরে যাই তখন সবাই হাত ধরে মানে হাতের আমার হাতের কাপড়টাই ভাবে সামনে থেকে ধরে বলে যে আপু এরকম পাতলা কাপড়ের ড্রেস নেই এত সুন্দর এই কাপড়টা এরকম কাপড়ের ড্রেস নেই তো এইটা কিন্তু একদম সেই সফট পিওর সফট অর্গানজা দিয়ে হ্যাঁ অর্গানজা দিয়ে এটা ফিল করে আপনার এই জিনিসটা ওরা রেডি করেছে সো এইটার কোয়ালিটি আনস্টিচটার প্রাইস এর জন্যই এটার থেকে অর্ধেক হয় ঠিক আছে একটা স্টিচের প্রাইস আর আর্নস্টিচের প্রাইস এর জন্যই অর্ধেক হয় এখন গেল এটা তো হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বেসিক স্টিচের ব্যাপারটা বোঝালাম এখন ওদের স্টিচিংটা আমি আপনাদেরকে একটু দেখাই যে ওরা স্টিচিংটা কত সুন্দর করে করে আমি আপনাদেরকে বললাম না বাংলাদেশে আপনি তিন চার হাজার টাকা দিলেও এরকম স্টিচিং পাবেন না ঠিক আছে দেখুন ওদের যে ওরা যে এইখানে যে স্টিচটা করেছে এখানে টোটালটা পিকও করে দিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা এই যে দেখুন ওরা যে কাটার মধ্যে যে ইয়াটা করেছে মানে এই যে কাটার মধ্যে যেই আপনার ইয়াটা করেছে মানে এখানে যে ফোল্ডটা করেছে এরকম না যে একটা সিম্পল এরকম করে ফোল্ড করে রেখেছে এইখানে ওরা ডিপ মানে মানে একটা আলাদা একটা কাপড় বসিয়ে এরকম প্লেটের মতো করে এখানে আপনার হ্যান্ড স্টিচ করে এটাকে পাইপিং করে দিয়েছে ইনফ্যাক্ট এই ফিনিশিংটা আপনার নিচেও আছে হ্যাঁ ড্রেসের নিচেও আপনার এই ফিনিশিংটা আছে যেন আপনার অর্গানজা কাপড়টা কুচকিয়ে না থাকে ঠিক আছে ইউজুয়ালি পাতলা এত সফট অর্গানজা কাপড়কে যখন সেলাই করা হয় এই সাইড থেকে কিন্তু কুচকিয়ে যায় মানে কেমন যেন রিঙ্কেল পরে থাকে ঠিক আছে কিন্তু ওরা এই রকম করে আলাদা একটা লনের পাতলা লনের কাপড় দিয়ে প্লেটের মতো বসিয়ে এটাকে হ্যান্ড স্টিচ করে দিয়েছে যেন আপনার কোনো জায়গায় কোনো এই যে দেখুন কোনো রিঙ্কেল নেই হ্যাঁ কোনো কুচকানো কোনো ভাব নেই ফ্রন্টে ব্যাকে সেম আমি বললাম না আপনি এই স্টিচিং এই স্টিচিং এর কোয়ালিটি বাংলাদেশে তিন চার হাজার টাকা দিলেও আপনি পাবেন না ঠিক আছে এইরকম কোয়ালিটি আপনি তিন চার হাজার টাকা পেমেন্টও যদি আপনি করেন মানে টেইলারকে আপনি পাবেন না সোজা কথা এর জন্য আমি আমাদের ড্রেসগুলোকে স্টিচ এনেছি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ এনেছি কারণ ওদের মেইন বিউটিটা এই স্টিচের মধ্যে ঠিক আছে আপনি এই ড্রেসটাকে যদি নর্মালভাবে একটা স্টিচ করে ফেলেন আনস্টিচ যেটা থাকে তাহলে এটা আপনার দেখতে ওই নর্মাল ড্রেসের মতোই লাগবে ঠিক আছে এটার যে লাক্সারিটা লাক্সারিটা কখনোই আপনার আসবে না কখনোই আসবে না সো আমি আপনাদেরকে বলবো আপনার যদি বেঞ্চমার্ক বা আগানোর এগুলো কিনে থাকেন অবশ্যই স্টিচটা কিনবেন ঠিক আছে কিছু বেশি প্রাইস দিয়ে হলেও আপনি স্টিচটা কিনবেন কারণ ওইটা আপনাকে যে লুক দিবে আনস্টিচটা আপনাকে কখনোই সেই লুক দিবে না ঠিক আছে আমি নিজে পার্সোনালি কখনোই আনস্টিচ বেঞ্চমার্ক বা আনস্টিচ আগানোর নেই না ঠিক আছে কারণ সেটার মধ্যে সেই জিনিসটা আপনি যখন মেক করবেন আমার টেইলার আপনারা যে বলেন আমার টেইলার এত ভালো আমার টেইলারও কোনো দিনও এরকম করে মেক করতে পারে না পারবেও না আমি এখন ওকে যতই পেমেন্ট করি ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে মেইন বিষয় আমাদের ড্রেসটা হচ্ছে স্টিচ আর আমি আমি কিন্তু এটা বলি এই যে স্পেসিফিক ডিজাইনটা ছিল ছিল এটা কিন্তু আনস্টিচ ভার্সনে ঠিক আছে কিন্তু আমি বলেছি না এটা আমি স্টিচ নিব আমাকে যদি স্টিচ করে দিতে পারে তাহলে আমি স্টিচ নিব কোনো সমস্যা নেই যদি পেমেন্ট কিছু বেশিও করতে হয় স্টিচিং এর চার্জ আমি সেপারেট করে দিব। এটা কিন্তু আমি স্পেশালি আপনাদের জন্য একদম পিওর লনের কাপড় দিয়ে এটাকে স্টিচ করিয়ে এনেছি হ্যাঁ কারণ হচ্ছে এটার স্টিচিং লুকটা আপনি কখনোই চান্স পাবেন না ওকে সো আমি এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এখন আপনারা একটু মনে করুন যে আপনারা কিন্তু কিছুদিন আগে আমার কাছ থেকে বেঞ্চমার্ক আনস্টিচগুলো কি প্রাইসে নিয়েছেন ওকে আর এইটা আপনারা আজকে কি প্রাইসে পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব ওকে সো ঠিক আছে আমি এখন ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা কি আছে ড্রেসটা একদম পিওর পাকিস্তানি সফট অর্গানজা কাপড়ের উপর আছে পুরো ড্রেসের মধ্যে ঘন করে হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ মানে সুপার ডুপার ঘন জাস্ট হ্যান্ডওয়ার্কের একটু ক্লিয়ারিটি আর স্বচ্ছতাটা দেখেন ওদের হ্যান্ডওয়ার্ক এতই নিখুঁত আমি আপনাদেরকে দেখাবো মানে আপনারা দেখুন এই যে সিকুয়েন্সগুলো যেভাবে উঠে আছে প্রত্যেকটা ফুলের সিকোয়েন্স একই রকম হ্যাঁ মানে একই রকম এখানে আপনি মানে একদম জিরো ইয়া কি বলে এটাকে মানে জিরো ফল্ট কোনো ফল্ট পাবেন না আপনি ড্রেসের মধ্যেই যে দেখুন মানে হ্যান্ডওয়ার্ক যে আছে একদম সেম ভাবে প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক আছে প্রত্যেকটা ফ্লাওয়ারের হ্যান্ডওয়ার্ক প্রত্যেকটা ফ্লাওয়ারের ফিনিশিং একদম সেম আছে মানে আপনি কিন্তু কোনো ডিফারেন্স পাবেন না হ্যাঁ আর এটা কিন্তু খুব ঘন করে করাই যে দেখুন কোনো যে এরকম পার্ল উঠানামা করছে বা হচ্ছে কোনোটা উঠে উঠে যাচ্ছে হাতে লাগছে এরকম না একদম ফিক্স আপনার যেভাবে আছে জিনিসটা একদম ফিক্স সুন্দর এভাবেই থাকবে পিওর বেবি পিঙ্ক কালারের উপরে ঠিক আছে আর এই যে দেখুন ওরা যেহেতু নিজেরাই স্টিচ করে দিয়েছে ওদের সাইডের যে বর্ডারটা বর্ডারটা কিন্তু একদম পারফেক্ট আছে হ্যাঁ মানে ডিজাইন অনুযায়ী ওরা কিন্তু ওদের নিজের ডিজাইনগুলো নিজেরা যেভাবে মানে একদম পারফেক্টলি যেভাবে স্টিচ করা যায় সেভাবেই স্টিচ করে হ্যাঁ নর্মালি আপনি এটা অন্য জায়গায় পাবেন না ওকে সো এইটা হচ্ছে গিয়ে আপনার টোটাল ড্রেসের আমি আপনাদেরকে সাইডের প্যানেলটা দেখাচ্ছি এটা আপনি বাংলাদেশে যদি বানাতে চান অবশ্যই আপনার এই সাইডের প্যানেলটা শেষ দা এন্ড হ্যাঁ মানে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ড্রেস থেকে চলে যাবে ঠিক আছে এই যেখানে দেখুন আপনার সুন্দর করে যে হ্যান্ড ওয়ার্ক করা আছে আছে যাই আছে না কেন টোটালটাই ড্রেস থেকে নাই হয়ে যাবে আপনি যদি এটা বাংলাদেশে স্টিচ সো এই হচ্ছে গিয়ে আপনার এইটার সাইডের এর পোর্শনটা এটাও কিন্তু এই ড্রেসের মধ্যে যা দেখতে পাচ্ছেন টোটাল ড্রেসটাই হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে শুধু হ্যান্ড ওয়ার্ক না এমব্রয়েডারি প্লাস সিকোয়েন্স তার উপরে এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে আছে ঠিক আছে ও ওকে আচ্ছা এই ড্রেসগুলো সবার অনেক ডিমান্ড ছিল আর যাদের কাছে নাকি আমার ওই যে হোয়াইট কালারের দোপাট্টাগুলো আছে ওই যে কি যেন ছিল ক্যামেলিয়া না কী কী যেন নাম ছিল না কয়েকটা দোপাট্টা ওরা কিন্তু ইজিলি এটা নিয়ে নিতে পারেন ওই দোপাট্টাগুলোর সাথে পরলে কিন্তু এই মানে ইয়াগুলো খুবই ভালো লাগে ঠিক আছে সো যাই হোক এই যে এটা হচ্ছে কি এটার ভিতরের ফ্লাওয়ারগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা মিডেলে আপনার একদম পার পুরা ফিক্স করে সেট করা একদম হানড্রেড পারসেন্ট ফিক্স আপনি এখানে কোনো খুঁত খুঁজে পাবেন না কাজের মধ্যে কোনো খুদ পাবে না আর খুবই সফট অর্গানজার মধ্যে হ্যাঁ একদম পিওর পাকিস্তানি সফট অর্গানজার মধ্যে সো এই হচ্ছে আপনার ড্রেসের বডিটা পুরো বডিটাই কিন্তু কাজ করা এবার এটা নিচের পোর্শনে চলে আসি যেটা আমার এই ড্রেসের সবচেয়ে ফেভারেট পার্ট সেটা হচ্ছে এটা নিচের গাছটা দেখুন কি সুন্দর না আল্লাহ মানে এত সুন্দর ডিজাইন মনে হয় আমি আমার লাইফের মধ্যে দেখি নাই সত্যি এত সুন্দর এই গাছটা মানে এতটা ওয়াও জাস্ট গাছটা দেখুন প্লাস এখানে নিচে যে একটা শেকড়ের মতো করে ডিজাইন করেছে মানে জাস্ট 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 ওয়াও মানে ওয়াও ছাড়া এটাকে আর কিছুই বলা যাবে না হ্যাঁ এতটা সুন্দর এখানে আপনার টোটালটা এরকম করে পার্ল করে এভাবে এভাবে করে আসছে জাস্ট ওয়াও এখানে গাছের মধ্যে এখানে ফ্লাওয়ারের মতো করে কিছু ডিজাইন আছে টোটালটা ওয়ার্ক করা হ্যাঁ সিকোয়েন্স প্লাস হ্যান্ডওয়ার্ক করা আছে এই তুমি বসো না বসো বসো ঠিক আছে আমার আজকে এটা বলতে অনেক টাইম লাগবে এটার মধ্যে অনেক কিছু আছে এটা বলতে অনেক টাইম লাগবে আচ্ছা যাই হোক সো এখানে হচ্ছে এটা কিন্তু আপনার একদম অরিজিনাল এই যে দেখুন ক্রিস্টাল বসানো আছে ঠিক আছে এই জায়গাগুলোতে মিডেলে মিডেলে খুব সুন্দর করে টোটাল জিনিসটা আপনার ওয়ার্ক করা এই গাছটা অসম্ভব সুন্দর হ্যাঁ এই গাছটা জাস্ট ওয়াও টাইপের সুন্দর একটা গাছ আছে ওকে আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের ড্রেসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট স্টিচ করা একদম রেডি টু ওয়ার ঠিক আছে এই জিনিস আপনি এই প্রাইসে পাবেন মানে এটা হচ্ছে কি একটা মানে একটা স্বপ্নের মতো ঠিক আছে আর দেখুন এখানে কিন্তু আপনার বসানো আছে এই যে যে ছোট ছোট করে এই এই জায়গাগুলোতে আপনার সুন্দর করে ক্রিস্টাল বসানো আছে ওকে আর এই ড্রেসের বিশেষ করে যে নিচের যে গাছটা এই গাছটা অনেক বেশি সুন্দর হ্যাঁ মানে অনেক বেশি ওয়াও যারা নাকি আর্টিস্টিক জিনিস অনেক পছন্দ করেন প্লিজ এটা নিয়ে নিন ঠিক আছে কারণ হচ্ছে নিচের গাছটা জাস্ট ওয়াও টাইপের সুন্দর ওকে এখন আমি একটা কথা বলি যারা নাকি ইউজুয়ালি আপনারা দেখবেন বেঞ্চমার্ক স্টিচ যেগুলো আসে যেমন আমিও যে গুলো পড়ি আমারও যে স্টিচ গুলো আছে আমার সবগুলোর ব্যাক সাইড প্লেন ঠিক আছে মানে আমার সবগুলোর ব্যাক সাইড প্লেন আর ব্যাক সাইডে কোনো কাজ নেই কিন্তু দেখুন এইটার ব্যাক সাইডে কাজ আসছে ঠিক আছে এইটার কিন্তু দেখুন কত গর্জিয়াস যে এইটার ব্যাক সাইডেও আপনার ফুল কাজ করা আছে হ্যাঁ নর্মালি স্টিচ বেঞ্চমার্কের ব্যাক সাইড কিন্তু প্লেন থাকে কিন্তু আমাদের যেটা আসছে এটা কিন্তু এই যে রকম সুন্দর করে কাজ করা আছে যেটা নাকি আপনার ফুল সিকোয়েন্স করার ওদের সিকোয়েন্স তো অনেক দামি সিকোয়েন্স হ্যাঁ অনেক এক্সক্লুসিভ সিকোয়েন্স আপনারা শাইনটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু রেগুলার যে সিকোয়েন্সগুলো হয় রেগুলার সিকোয়েন্সের মতো না খুবই এক্সক্লুসিভ আর কাজগুলো তো জাস্ট 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 ওয়াও ঠিক আছে আর স্টিচিংয়ের ফিনিশিং তো আমি আপনাদেরকে দেখিয়েছি বেঞ্চমার্ক নিলে আপনারা অবশ্যই স্টিচ বেঞ্চমার্কই নেবেন যদি আগানুর নেন স্টিচ আগানোরই নিবেন ঠিক আছে কারণ হচ্ছে এটার মেইন বিউটিটা এটার স্টিচের মধ্যেই ফুটে ওঠে ওদের জিনিসকে ওরা যেভাবে ওদের ডিজাইনগুলোকে ওরা যেভাবে স্টিচ করতে পারে এটা অন্য কেউ পারবে না ঠিক আছে অন্য কেউ কখনোই পারবে না এখন চলে আসি এটার স্লিভের মধ্যে স্লিভটাও আপনার দেখুন একদম সুন্দর করে পাতলা সফট শিফনের মধ্যে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অ্যান্ড এই জায়গাটাই যেরকম দেখুন একটা প্যানেলের মতো আছে আর এই জায়গাটায় সুন্দর একটা এরকম ফিলের মতো দেওয়া আছে আমার এই সেম স্টিচ করা আমার একটা আছে বেঞ্চমার্ক ওইটা আমি অনেক পড়ি আপনারা দেখেছেন আর ওইটা অনেক অনেক করে আপনারা চাচ্ছেন এই জন্য কিন্তু ওই সেম হ্যাঁ সেম স্টিচ সাইজ মানে সেম স্টিচের মতো করে যেহেতু এটা আসছে সো আমি এটা আজকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি ওকে আর এগুলোর সাইজ যে আছে আমি বলে দত এটার কিন্তু অনেক সুন্দর একটা ওড়না আছে হ্যাঁ ওড়নাটা এক্সপ্লেন করতে হবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা লাইভে দেখলে এটার কোয়ালিটিটা মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন যেটা কি পরিমাণে ডিফারেন্স আছে ওকে সো এইটা হচ্ছে আমি মাসাল্লা ফর্টি ফোর এটা ফর্টি ফোর পর্যন্ত পাচ্ছি আপনারা এগুলো মোটামুটি ফ্রি সাইজ আছে হ্যাঁ মানে যাদের থার্টি এইট বডি আছে থার্টি এইট থেকে আপনারা ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত এগুলো ইজিলি পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর লম্বাটা বলে দিই দাও লম্বাটা বলে দিই লম্বাটাও মোটামুটি স্ট্যান্ডার্ড লম্বাই আছে এগুলো কিন্তু যেহেতু পাঞ্জাবি স্টাইলের হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু পাঞ্জাবি স্টাইলে পড়তে হয় এগুলো আপনার একদম অনেক পা পর্যন্ত লম্বা পড়ে না ঠিক আছে এটার যে মানে স্টিচিং যে ক্যাটাগরিটা আছে বা এটার যে স্টাইলটা আছে স্টার স্টাইলটা হচ্ছে একটু শর্ট স্টাইল হ্যাঁ এটা একটু শর্ট স্টাইলেই পড়তে হয় সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা কিন্তু আমি যেগুলো পড়ি আপনারা দেখেছেন আমি কিন্তু ফাইভ ফিট ফাইভ ইঞ্চ লং হ্যাঁ তারপরেও আমার এরকম লেনথেই চলে আসছে কারণ এগুলো একটু লুজ প্লাস হচ্ছে একটু পাঞ্জাবি একটু কুর্তি স্টাইলে মানে এরকমই একটু শর্ট স্টাইলেই পড়ে হ্যাঁ এটার আপনার লম্বা ফর্টি ওয়ান টু ফর্টি ফোর ফর্টি ওয়ান টু ফর্টি টু এরকমই পাবেন ঠিক আছে আর এগুলো একটু সুন্দর এরকম শর্ট পরে প্যান্ট দিয়ে পরবেন সিগ্রেট প্যান্ট যেটাকে বলে একদম সুপার ডুপার স্মার্ট লাগে ঠিক আছে মানে এটার থেকে বেটার ক্লাসি আউটলুক আপনি অন্য কোনো কিছুতে পাবেনই না এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে স্টিচ ইয়াগুলো আমি কেন পরি স্টিচ বেঞ্চমার্কগুলো আমি কেন নিই এটার রিজন হচ্ছে হ্যাঁ এটা রিজনটা হচ্ছে দাও আমার হাতে দিয়ে তো এটা রিজনটা হচ্ছে এগুলোর ভিতরে একদম পিওর লন দিয়ে স্টিচ করা থাকে এগুলো কিন্তু আপনি আপনারা দেখবেন যে আমি 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 যখন যখন জায়গায় জার্নি করি বা ইন্ডিয়ায় যাই যাই সুরাটে সব সময় এগুলো পড়ি কারণ হচ্ছে এটা আপনি মানে মনে হবে যে আপনি কাপড় পরেছেন বাসার কারণ এগুলো খুব লুজ ফিটিং সুন্দর হয় প্লাস ভিতরে লনের কাপড় দিয়ে স্টিচ করা আছে সো আপনি এটা মানে আপনি যদি খুব গর্জিয়াস আর কমফোর্টেবল ড্রেস চান এটা হচ্ছে আপনার মানে একদম এক নম্বর চয়েস মানে একদম এক নম্বর আমি যখন শোরুমে যাই বা আমি যদি কোথাও যেমন আমি যখন ফ্লাইটে গিয়েছিলাম হ্যাঁ আমার তখন একটা কমফোর্টেবল ড্রেসের দরকার ছিল আমি কিন্তু গর্জিয়াস প্লাস কমফোর্টেবল ড্রেসের দরকার ছিল তো আমি কিন্তু এটা পরে নিয়েছিলাম ওকে এই ধরনের ড্রেসগুলো আমি সব সময় পরে আমার মানে ক্লজেটের মধ্যে এই ড্রেসগুলোই সবচেয়ে বেশি সত্যি কথা যেটা আমি যখন বের হই আপনি একদম নো মেকআপেও বের হলে আপনি যদি এটা পরে নেন আপনাকে সুপার গর্জিয়াস লাগবে আপনি সুপার কমফোর্টেবল থাকবেন আর কোনো মেকআপ টেকআপ টেকআপ কোনো কিছুই লাগবে না খালি একটা লিপস্টিক লাগে বের হয়ে গেলেই অনেক সুন্দর লাগে ওকে সো এই ড্রেসগুলো মানে যারা নাকি অনেক ক্লাসি অনেক কমফোর্টেবল প্লাস গর্জিয়াস লুক পছন্দ করেন এই ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট তাদের জন্য ওকে জুয়েলারি জুয়েলারি এই ইয়ারিংটা আমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা চাইলে ইয়ারিংটা নিতে পারবেন হ্যাঁ ইয়ারিংটা অ্যাভেলেবেল আছে এটা আমি লাইভে আমার যে ইয়ারিং লাইভ ছিল ইয়ারিং লাইভে আমি দেখিয়েছিলাম ওকে সো ইয়ারিং লাইভটা আপনারা দেখে এই ইয়ারিংটা চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এই ইয়ারিংটা অ্যাভেলেবেল আছে ওকে এই যে ঠিক আছে ইয়ারিংটা অ্যাভেলেবেল আছে সো ঠিক আছে আমি এখন আর ইয়ারিং এর কথা বলছি না যেহেতু আমি এটা লাইভ করছি সো যেটা বলছিলাম এই যে দেখুন এই যে এটার একটু আপনারা একটা জিনিস একটু ফলো করুন এখানে যে গোল্ডেন সিকোয়েন্স গুলো আছে গোল্ডেন সিকোয়েন্সটা একটু ফলো করুন দেখুন এটা কোনো নড়েও না চড়েও না ভিতরেও ঢুকে না সাইডেও আসে না কিছুই হয় না এটা যে এরকম করে দাঁড়িয়ে আছে মানে এটা কিন্তু এই যে দেখুন আপনার সেপারেট করে জিনিসটা দাঁড়িয়ে আছে হ্যাঁ মানে এটা কিন্তু আপনার ওড়নার থেকে বের হয়ে কাজের থেকে বের হয়ে আপনার জিনিসটা দাঁড়িয়ে আছে এটা যে দাঁড়িয়ে আছে দেখুন প্রত্যেকটা সিকুয়েন্সের ফিনিশিং সেম প্রত্যেকটা সিকুয়েন্স আপনার সেম ফিনিশিংয়েই আছে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে ওদের কাজের ফিনিশিং কতটা সুন্দর কতটা সুন্দর হ্যাঁ কতটা সুন্দর হলে আপনার এই রকম পারফেক্ট ফিনিশিং আসে ঠিক আছে আমি বললাম না একদম জিরো ফল্ট এগুলোতে আপনারা কোনো ফল্ট পাবেন না মানে একদম পারফেক্ট সুপার পারফেক্ট ফিনিশিং ঠিক আছে গেল তারপর এখানে কিন্তু আপনার পার্ল বসানো আছে এটা জড়ি সুতার কাজ করা নিচেও আপনার সেম সিকোয়েন্সের ফিনিশিং আছে আর এইটার কাপড়টা জাস্ট একটু দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক সফট অ্যান্ড অনেক এক্সক্লুসিভ একটা নেট ঠিক আছে অনেক সফট এই যে শাইন দেখেছেন নেটের নেটটা যে আছে নেটটার শাইনটা কি দেখেছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে এই ওড়নাটা এই ওড়নাটা কিন্তু আপনার চাইলে ও যারা নাকি আমাদের থেকে হোয়াইট ওরনা গুলো নিয়েছেন এই ড্রেসের সাথে কিন্তু আপনার চাইলে হোয়াইট ওনা গুলো ক্যারি করতে পারেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে আর এইটার যে বর্ডারটা আছে বর্ডারটা কিন্তু আপনার পাশে দেওয়া আছে হ্যাঁ তুমি একটা ড্রেসও দাও নি আচ্ছা ঠিক আছে ওয়ান মোর পাকিস্তানি ড্রেসেস হ্যাঁ আমি ইনশাল্লাহ আরও পাকিস্তানি কালেকশন আপনাদেরকে দেখাবো একদম চারিপাশেই দেওয়া আছে আর ফুল ফিনিশিং করা এই ড্রেস আপনার কোনো কিছুই করতে হবে না যদি একটু অল্টার করতে হয় চাপাতে হয় আপনি বাসায় নিজেই চাপিয়ে নিতে পারবেন ঠিক আছে সো ঠিক আছে আমি অনেক কিছু বলে দিলাম হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ড্রেসটা কিন্তু স্টিচ করা আমাদের ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট স্টিচ করা এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটা প্রাইসিংয়ের দিকে আমি যেহেতু যাচ্ছি আমার কিছু কথা আছে ঠিক আছে প্রাইসিংয়ে কিন্তু স্টিচ হ্যাঁ এটা কিন্তু যদি আনস্টিচ একটা ড্রেস হতো মানে সবগুলো পার্ট আলাদা আলাদা জাস্ট কোনো রকমের কাজটা করা সেটা যদি হতো এটার প্রাইস হাফ হতো এটার আমাদের যা কস্টিং আছে কস্টিং থেকে জাস্ট অর্ধেক প্রাইস হতো ঠিক আছে আপনার ক্যারিংয়েও আপনার হচ্ছে এটার যে শিপিংয়ে আছে শিপিংয়েও অর্ধেক চার্জ কমে যেত প্লাস হচ্ছে এটা যে আমাদের কি বলে যে আনার যে প্রোডাক্ট যে কস্ট আছে সেটাও মানে অনেক কমে যেত হ্যাঁ কিন্তু আমি কিন্তু এটা আপনাদের জন্য স্টিচ করিয়ে নিয়ে আসছি কারণ আমি জানি আন গুলো আপনারা কখনোই ওরকম সুন্দর করে আমার মতো করে স্টিচ করে নিতে পারবেন না এটা হচ্ছে এইটটি নাইন হ্যাঁ এটার এইটটি নাইন পর্যন্ত এটা লম্বা ওড়না আছে আর ওড়নার চড়াটা আপনার আছে হচ্ছে গিয়ে ফর্টি ঠিক আছে ওড়না চওড়াটা ফর্টি আছে আমি কিন্তু চাইলেই একটা পিস আমার জন্য স্টিচ করিয়ে আপনাদের জন্য কিন্তু আনস্টিচ এনে আপনাদেরকে একদম মানে উড়া ধুরা হ্যাঁ যা মন তাই ঠিক আছে সেটা কিন্তু চাইলে আমি করতে পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করি নেই কারণ আমি জানি যে আমার যে জিনিসটা আছে আপুরা এক্সক্লুসিভলি যেন এক্স্যাক্ট এই জিনিসটাই পায় হ্যাঁ এক্স্যাক্ট যে জিনিসটা আছে এই জিনিসটাই যেন পায় একদম এরকম ফিল থেকে স্টার্ট করে গলার যে কাজ আছে এগুলো থেকে স্টার্ট করে টোটাল জিনিসটা কিন্তু আপনি এভাবেই পাবেন ওকে যেভাবে আমারটা আছে সেম ভাবেই আপনি পাবেন আমাদের আজকেই শিপমেন্ট নেমেছে আমি আজকেই পড়ে আজকেই আসছি আপনিও হচ্ছে গিয়ে আজকেই নিয়ে আজকে এই কোনো দাওয়াতে পড়ে যেতে পারবেন এরকম একটা ব্যাপার আছে আচ্ছা যাই হোক আর এগুলো তো মানে এগুলো কি বলবো এগুলো আসলে দাওয়াতে পড়া মানে এগুলো আপনি রেগুলারও ইউজ করতে পারবেন এটা ভিতরে যেহেতু লন এরিয়া দেওয়া এগুলো এতটা কমফোর্টেবল ওকে সো এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল বেঞ্চ মার্কেট ঠিক আছে অরিজিনাল বেঞ্চ মার্কেট অবশ্যই স্টিচ হ্যাঁ অবশ্যই স্টিচ যে ড্রেসগুলো আছে সেগুলো ওদের কত প্রাইস আছে আপনারা কাইন্ডলি ওদের যে ওয়েবসাইট আছে এখন তো অনলাইনের যুগ আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন নয় হাজার দশ হাজার এগারো হাজার পিকে প্রাইস পিকে আর প্রাইস করে আছে ঠিক আছে সো এটাকে আপনি বাংলা টাকায় কনভার্ট করুন গুগল দিয়ে কনভার্ট করে এগুলো আমাদের পনেরোশো ষোলোশো টাকা করে এগুলোর আমাদের শিপিং চার্জ পড়েছে হ্যাঁ যেহেতু এগুলো স্টিচ আছে এটা কিন্তু আনস্টিচ না সো তারপরে আপনি কস্টিং বের করে দেখুন যে এটা আসলে কস্টিং কত পড়া উচিত এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেঞ্চমার্ক কোনো মানে রেপ্লিকা না ঠিক আছে এই যে ট্যাগ অ্যান্ড ব্যাগ এভরিথিং আপনি কিন্তু ড্রেসের সাথে পাচ্ছেন ওকে আর যেটা সেটা হচ্ছে এটা কিন্তু আনস্টিচও না বেঞ্চমার্কে কিন্তু কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি আনস্টিচগুলো আসে কিন্তু এটা কিন্তু আনস্টিচ না এটা সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটিটা ঠিক আছে ওদের যে সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটি আছে সেটা হচ্ছে এটা তো আপনারা নিজেরাই মানে ক্যালকুলেট করে দেখুন যেটা প্রাইস আসলে মানে আপনাদের কাছে ল্যান্ডিং প্রাইস কত হওয়া উচিত ঠিক আছে আর এখন আমি যে প্রাইসটা বলবো ওটা একটু কম্পেয়ার করে দেখেন ওকে স্যার ঠিক আছে এখন আমি কিছু বেসিক কথা বলে দিই সেটা হচ্ছে আমরা অরিজিনাল স্টাইলে কেউ বিকাশে কোনো টাকা অ্যাডভান্স নেই না আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করি ঢাকা নারায়ণগঞ্জ সাভারে আমাদের ডেলিভারি বয় আপনাদেরকে ডেলিভারি দিবে ঢাকা নারায়ণগঞ্জ সাভারের বাইরে আপনারা এসে পরিবহন অথবা সুন্দরবনে ডেলিভারি পাবেন ঠিক আছে আর যখন এসে পরিবহন আর সুন্দরবন থেকে ড্রেসটা নেবেন আমি একটা ব্যাগ দেখিয়ে দিব ব্যাগটা অবশ্যই দেখে নেবেন কাইন্ডলি আমাদেরকে উদ্দেশ্য করে বিকাশে টাকা দিবেন না যদি দিয়ে দেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের সেটা কোন রেসপন্সিবিলিটি দায়ভার কিন্তু আমরা অরিজিনাল স্টাইলে নিব না কারণ আমরা লাইভের মধ্যে এটা অনেকবার মেনশন করে দিই যে আমরা বিকাশে কোনো টাকা নেই না ওকে সো কাইন্ডলি আমাদেরকে টার্গেট করে বিকাশে কেউ কে টাকা দিবেন না কারণ আমরা বিকাশ টাকা নেই না যদি দিয়ে দেন সেটা সম্পূর্ণরূপে আপনাদের দায়িত্বে দিবেন সেটার কোন লাইবিলিটিস না ওকে আর আমাদের পেজ একটাই পেজ পেজ যে থেকে আপনারা এখন এই দেখতে ওই পেজে আপনারা বেশি আছে আর চোদ্দ লক্ষ বেশি ফলোয়ার্স পঁয়তাল্লিশ আছে ঠিক আছে সো এই পেজের মেসেজে গিয়ে আজকে ড্রেসটা যদি অর্ডার করতে চান জাস্ট হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ওকে আপনারা পিঙ্ক কালার অনেক পছন্দ করেছিলেন জানেন এই জন্য আমি পিঙ্ক কালারটা আজকে দেখালাম ওকে সো আমাদের নতুন যদি আরও অনেক কালার আসলে আমি নতুন কালার সো আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই আপাতত আপনাদের যেহেতু পিঙ্ক কালারটা অনেক ফেভারিট ছিল পিঙ্কটা আপনারা অনেক করে চাচ্ছিলেন এই আমি পিঙ্কটা আজকে দেখিয়ে দিচ্ছি ওকে সো ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর যেটা সেটা হলো যে কি জানো এই তো আর কোনো কিছু আছে বেশি কথা ও আর আমাদের তিনটা শোরুম আছে যমুনা ফিচা পার্ক বসুন্ধরা সিটি রাইফেল স্কোয়ার ধানমন্ডি আজকে অনেক কিছু বলতে গিয়ে হ্যাঁ অনেক কিছু বলতে গিয়ে আমি হচ্ছে গিয়ে মানে ইয়াটা বলতে পারিনি আমাদের বসুন্ধরা সিটিতে এই ড্রেসটা আপনারা পাবেন না এছাড়া যমুনা ফিচা পার্কে আপনারা এই ড্রেসটা পাবেন ঠিক আছে বসুন্ধরা সিটি আর রাইফেল স্কোয়ার ধানমন্ডিতে এই ড্রেসগুলো যাবে না যেহেতু এটা অনেক এক্সক্লুসিভ ড্রেস এটা শুধুমাত্র আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে আপনারা এই ড্রেসটা অ্যাভেলেবেল পাবেন ওকে সো ঠিক আছে হয়ে গেছে বলে দিয়েছি আর কোনো কিছু আর কোনো কিছু নেই এইবার আমি আমার ড্রেসটার কথা বলি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল বেঞ্চমার্কের অরিজিনাল পাকিস্তানি বেঞ্চ মার্কের ফুল স্টিচ যেটা ওদের এখান থেকে ওদের জিনিস ওদের ডিজাইন ওরা স্টিচ করে পাঠিয়েছে সো স্টিচটা সেই লেভেলেরই এটার আছে হ্যাঁ সেই লেভেলেরই আছে যেটা আপনি অন্য কোথাও থেকে আপনি এই স্টিচ বানাতে পারবেন না কারণ এটা ওদের নিজস্ব ডিজাইন ওরা নিজেরা স্টিচ করেছে ওকে তার মধ্যে স্টিচের যে কোয়ালিটি আছে আমি আপনাদেরকে দেখিয়েছি ওদের এখানে যে যে প্লে যে কি বলে এটাকে ফিল করে দেওয়া আছে স্লিভের মধ্যে যে ফিল করেছে ড্রেসের নিচে যে ফিল করেছে সব কিছু কিন্তু আমি দেখিয়েছি আর এটা কিন্তু একটা স্টিচ বেঞ্চমার্ক হওয়ার সত্ত্বেও এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে হ্যাঁ নর্মালি আপনারা অবশ্যই যারা নাকি বেঞ্চমার্ক কিনেন অলওয়েজ এটা জানেন যে স্টিচ বেঞ্চমার্কের ব্যাক সাইডে কিন্তু কখনোই কাজ থাকে না কিন্তু এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে ওকে ফুলটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা এইবার চলে আসি এটার ফ্রন্টে ফ্রন্ট কিন্তু আপনার ক্রিস্টাল ওয়ার্ক আপার ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স প্লাস সিকোয়েন্সগুলো এত সুন্দর করে বসানো যে পুরোটা নিখুঁত হ্যাঁ মানে প্রত্যেকটা ফ্লাওয়ারের আপনি সিকোয়েন্স দেখবেন একই রকম করে বসানো হ্যাঁ তারপরে এটা নিচের যে একটা পিঙ্ক কালারের গাছ আছে এটার কথা তো আর নাই বলি মানে আমার কাছে মনে হলো যে মানে ওয়ান অফ দা মোস্ট সুন্দর ডিজাইন হ্যাঁ যেটা নাকি আমি এখানে পেয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 সুন্দর ঠিক আছে এটা একটা বিষয় এই ড্রেসটা তো আমি অনেক পরবো এটা আপনারা আমাকে অনেক পরা দেখবেন ঠিক আছে এটা আমাদের কোনো ভুল নাই তার মধ্যে এটা কিন্তু স্লিভ আছে স্লিভও আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভরিথিং যা করা দরকার থাকে সবই করা আছে ঠিক আছে আর এগুলোর প্রাইস কেমন প্রাইস হওয়া উচিত এগুলো অলরেডি মানে বেঞ্চমার্ক স্টিচের প্রাইস ওদের অনলাইনে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন আমি সব কিছু আপনাদেরকে ওপেন আজকে বলে দিয়েছি হ্যাঁ আর এটা যে স্টিচ আছে স্টিচ আর আম স্টিচের ডিফারেন্সও আমি আপনাদেরকে বলে দিয়েছি এখন আমি বলি অরিজিনাল যে বেঞ্চমার্ক ঠিক আছে রেপ্লিকা না রেপ্লিকার সাথে কোনো কোনো কিছুর কথা হবে না ওকে আমি অরিজিনাল বেঞ্চমার্কের কথা বলছি অরিজিনাল যে বেঞ্চমার্ক সেটা কিন্তু আপনারা আমাদের থেকে আনস্টিচ মানে যেটা নাকি পার্ট বাই পার্ট জাস্ট একটা একটা মানে পোর্শনের মধ্যে একটা মধ্যে জাস্ট কাজটা করা থাকে ওগুলোই কিন্তু টু পিসগুলো আপনারা প্রায় দুই তিন মাস হবে দুই তিন মাস আগেই কিন্তু এগুলো কত করে চার হাজার আটশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিয়েছেন তাই না তো এখন এইটা স্টিচ হ্যাঁ এটার প্রাইস কিন্তু অনেক এক অনেক বেশি হওয়া উচিত সেটা থেকে তারপরও এটার প্রাইস আপুদের জন্য আমরা একদম সেটাই রিজনেবল করে দিয়েছি শুধুমাত্র 4850 টাকা ঠিক আছে শুধুমাত্র 4850 টাকা আপনি কোনো কিছু আপনি বুঝতেছেন না আমি যেগুলো বলতেছি আমার কোনো কথা আপনি বুঝছেন না শুধুমাত্র এটাই চিন্তা করুন যে এটার ভিতরে কিন্তু আপনার লনের ইনার সেট করা আছে হ্যাঁ লনের ইনার সেট করে টোটালটা মেকিং করা আছে আপনারা আনস্টিচ যেগুলো নেন ওগুলোর মধ্যে কিন্তু কোনো পিওর লনের কাপড় থাকে না অবভিয়াসলি ঠিক আছে আর যেটা সেটা হচ্ছে যে এই যে এরকম যেই ফিনিশিং টিনিশিং এগুলো তো আছেই প্লাস আপনার টোটাল আদার্স সব কিছু তো আছেই ঠিক আছে আমি রেপ্লিকার কথা বলছি না আমি অরিজিনাল বেঞ্চমার্কের কথা বলছি ওকে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেঞ্চমার্কের ব্যাগে বেঞ্চমার্কের ট্যাগ সহ আপনার জিনিসটা আসছে দুইটা ট্যাগ দাও আছে ভিতরেও ট্যাগ দেওয়া আছে ওকে সো এইটার প্রাইস হচ্ছে মানে স্টিচ করাটাই শুধুমাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেঞ্চমার্ক ঠিক আছে অরিজিনাল বেঞ্চমার্ক আমি আপনাদেরকে বলি স্টিচ বেঞ্চমার্ক ওদের আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখেন নয় হাজার দশ হাজার এগারো হাজার পিকে করে এগুলোর প্রাইস ঠিক আছে এগুলো আমরা জাস্ট আপনাদের অনেক ডিমান্ড এই জিনিসগুলো আপনারা অনেক 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 চান আমাদের থেকে ঠিক আছে সো আপনাদের ডিমান্ড ফুলফিল করার জন্য এগুলো জাস্ট আমরা এনে আপনাদেরকে এখন শিপিং চার্জ যত বেশি এগুলো বেসিক্যালি আপনাদেরকে আমরা লসে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো মানে এগুলো লস আর কিছুই না আচ্ছা রুবাইদা মলি আপু লিখেছে নাইস ড্রেস আচ্ছা ঠিক আছে এখন আমি একটা ড্রেস দেখিয়ে দিই এই ড্রেসটা যারা নাকি আমার সাথে আছে হ্যাঁ অনেকেই ভাবছেন যে এই ড্রেসটা আমাদের স্টকে নেই হ্যাঁ এটা পরে আমি ওই যে সূর্য যখন আমার হাতে তাই না এই ভিডিওটা সুপার ডুপার হিট একটা ভিডিও আছে যাই হোক এই ভিডিওটা আমি করেছিলাম কক্সবাজারে গিয়ে এই ড্রেসটা এরকম একটা ড্রেস এটা আপনি যতই পরেন যতই বালুতে এটা পরে ঘষাঘষি করেন মনে হয় যে একদম নতুনের মতোই আছে ওকে সো এই ড্রেসটা কিন্তু আমি অনেক 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 ওকে এই ড্রেসটা আমি পরে কক্সবাজারে গিয়েছিলাম অনেকে ভেবেছেন যে এই ড্রেসটা মনে হয় স্টক আউট কিন্তু এটা কিন্তু স্টক আউট না হ্যাঁ এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ড্রেসটাকে পারচেস করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ডাল স্যান্টুনের এটার ভিতরে ইনার আছে আর ড্রেসটা হচ্ছে ফুল জর্জেটের মধ্যে আড়ি ওয়ার্ক করা এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের একটা ড্রেস হ্যাঁ আড়ি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার যে কালারটা কালারটা হচ্ছে একটু অ্যাশ ব্লু টাইপের কালার হ্যাঁ একটু অ্যাশ ডিপ ডার্ক অ্যাশ ব্লু টাইপের একটা সুন্দর কালার আছে পুরো জিনিসটা ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড এইটার যেই টোটাল এই যে শাইনিংটা তো আপনারা দেখতেই পারছেন ঠিক আছে কি সুন্দর একটা সাইন আছে ওকে সো এইটার প্লাজোর ডিজাইনটা আপনারা দেখতে চাচ্ছিলেন যে মিডনাইট প্যারাডাইসের প্লাজোটা আমি কীভাবে বানিয়েছি আমার প্লাজোটা এখানে রাখা আছে আমি প্লাজোটা আপনাদেরকে এখন ওপেন করে দেখাবো ঠিক আছে যে আমার প্লাজোটা আমি কীভাবে বানিয়েছি ওকে আমার প্লাজোটা আমি এখন ওপেন করে দেখাবো আমার প্লাজোটা আমি এখন ওপেন করে দেখাবো আমার যেটা আমার আমি যেটা পড়েছি অরিজিনাল বেঞ্চমার্ক এটার প্রাইস হচ্ছে গিয়ে চার টাকা ঠিক আছে এটা ফুললি স্টিচ বেঞ্চমার্ক ওকে এটা ফুললি স্টিচ বেঞ্চমার্ক কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু অরিজিনাল বেঞ্চমার্কে আপনারা দেখবেন যে ম্যাক্সিমামই বাংলাদেশে বা যেখানেই আপনারা পান না কেন এগুলো সব আনস্টিচই আসে হ্যাঁ এটা হচ্ছে প্রাইসটাকে একদম রিজনেবল করে দেওয়ার জন্য কিন্তু আমাদেরটা একদম ফুল স্টিচ আসছে ওকে সো এই ড্রেসটা হ্যাঁ এটার আমি প্লাজোটা আপনাদেরকে দেখাবো যেটা প্লাজোটা আমি কীভাবে বানিয়েছিলাম অনেকেই প্লাজোটা এই যে এটার ভিতরে এই প্লাজোটা আছে আচ্ছা সো আমি প্লাজোটা আপনাদেরকে দেখাবো ওকে আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হলো আপনার ব্যাক সাইডটা যেটা নাকি কি বলে একটু গ্রে টাইপের ব্লু টাইপের কালারের মধ্যে আছে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের মধ্যে ওকে জর্জেটের মধ্যে ফুল ডিজিটাল প্রিন্ট করা স্লিভের কাপড়টা আপনার এই সাইডেই আছে এটার প্রাইস তো সুপার রিজনেবল ঠিক আছে এটা যেই সুন্দর জিনিস প্রাইস হচ্ছে তার থেকে অনেক 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 রিজনেবল এটা হচ্ছে এটার স্লিভটা হ্যাঁ স্লিভটাও কিন্তু গ্রে মধ্যে টোটালটা ডিজিটাল প্রিন্ট করা আছে আপু স্নোবল ড্রেসটা কি আছে আপু আছে হয়তো বা আপনি ইনবক্স করে দিন ঠিক আছে আমি সঠিকভাবে জানি না ইনবক্স করে দিন আপনাকে আচ্ছা না দেখা যাচ্ছে আচ্ছা নেটে প্রবলেম করা শুরু করে দিয়েছে না কি ক্লিয়ার আছে এটা একটু জানেন জানাবেন আ কো মানে আস্থার প্রতীক লিখেছে ফারিন সরকার আপু থ্যাংক ইউ আহারে তো সব ভিউয়ার্স চলে গেল আচ্ছা ঠিক আছে তো আমি তাড়াতাড়ি শেষ করে দেই হ্যাঁ যেহেতু নেটে প্রবলেম করছে আমার প্লাজোর ডিজাইনটা আপনাদেরকে দেখানোর কথা ছিল ওটা আমি দেখিয়ে দিব ঠিক আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি এই যে ওড়নাটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল আড়ি ওয়ার্ক করা এটা পরে কিন্তু আমি সমুদ্রে ভিজেছি ঠিক আছে তো বুঝুন এই ড্রেস এখনো ও আচ্ছা এটা তো আমি ইয়াটা নতুন ড্রেস দেখাচ্ছি যাই হোক প্লাজোটা দেখিয়ে দিচ্ছি যে ওটা পরে আমি সমুদ্রে কিভাবে ভিজেছি আর ওটা এখনো কেমন নতুনের আছে ঠিক আছে কাপড় অনেক ভালো না হলে এটা সম্ভব না পুরো ওড়নাটাই আপনার আরি ওয়ার্ক করা আছে ওকে ডিজিটাল প্রিন্টের মাঝে আরি ওয়ার্ক করা আছে সো নাইস আপু আছে ঠিক আছে সো পুরোটাই কিন্তু একটু স্মোকি স্মোকি প্রিন্ট করা হ্যাঁ স্মোকি স্মোকি প্রিন্ট করা আছে এটা কিন্তু আপনারা ইয়া মিড নাইট প্যারাডাইস লিখে এটার অর্ডারটা প্লেস করে দিতে পারবেন কারণ এটার কোড দেওয়া আছে মিড নাইট প্যারাডাইস ওকে সো ঠিক আছে কারণ হচ্ছে এটা মিড নাইট ব্লু কালারের মধ্যে আছে এটা প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে এটা কিন্তু ফোর পিসের একটা ড্রেস মিড নাইট প্যারাডাইস প্রাইস আপনারা জানেন এটা প্রাইস হচ্ছে এক টাকা ওকে সো আমি আমার প্লাজোটা এখন আপনাকে দেখাই প্লাজোটা কি সমস্যা কি ব্যাপার প্রাইস বলেন হ্যাঁ আপু মিড নাইট প্যারাডাইসের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা মিডনাইট প্যারাডাইসের প্রাইস সবাই জানে মিড নাইট প্যারাডাইসের প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা ওকে সো আমি আমার প্লাজোটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু এখানে যে কাপড়টা দেয়া আছে হ্যাঁ সেই কাপড় দিয়ে আপনার এত ঘের দেওয়া প্লাজো হবে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে প্লাজোটা কিভাবে আমি বানাই সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে দিব আমাকে একটু ইয়ার প্যান্টের কাপড়টা দিয়ে হতো ঠিক আছে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এই যে দেখুন এত ঘের দেওয়া হ্যাঁ এর জন্য এটা যখন পরা হয় তখন না জিনিসটা ছড়িয়ে থাকে মানে দুই সাইড থেকে এই যে এই জায়গাটা একটু লম্বা না একটু লং না এই জিনিসটা ছড়িয়ে থাকে এটাকে কিভাবে কাট করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই আর এই যে দেখুন এই নিচের দিকে আপনার ছোট করে এখানে একটা জয়েন্টের মতো পড়বে ঠিক আছে কিন্তু এটা কোনো ফ্যাক্ট না এটা আপনার বুঝাই যাবে না কারণ এটার ঘের এত বেশি এত 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 বেশি যেটা পিছনে থাকবে এটা আপনার বুঝাই যাবে না হ্যাঁ এটা আপনার বুঝাই যায় না প্লাস হচ্ছে এটার ঘেরটা অনেক বেশি হয় এটা কাটিংটা কিভাবে করতে হয় উপর আমি এই যে এই রকম করে রাবার দিয়ে এটার যে প্যান্টটা আছে প্যান্টটা করেছি এটার কাটিংটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই এটার কাটিংটা আপনার টেলরকে বলবেন হ্যাঁ ছেড়ে দাও এই যে এইভাবে করতে হ্যাঁ এটা কাটিংটা হচ্ছে ওরপ ছাট বলে এটাকে এটা আপনার কাটিংটা এইভাবে করতে হবে এখানে কিন্তু কাপড় অনেক আছে এই যে দেখুন ঠিক আছে আছে কাপড় এটার অনেক এটাকে জাস্ট আপনার এক পায়ের জন্য এরকম করে আপনি করবেন জাস্ট কাপড়টাকে এরকম সোজা করে কাটা যাবে না হ্যাঁ কাপড়টাকে এরকম বাঁকা করে এভাবে কাটতে হবে এভাবে কাটলেই তখন এই যে দেখুন প্লাজোর শেপটা আপনার চলে আসছে হ্যাঁ এভাবে করে কাটলেই আপনার সুন্দর প্লাজোটা টোটাল প্লাজোটা একদম প্লাজো এক সাইড থেকে এরকম কর্নার করে বের হয়ে এভাবে ঘের আপনার হবে আর এই কাপড়গুলোর মধ্যে মানে এই যে মিড নাইট যে কাপড়টা আছে মিড নাইট কাপড়ের মধ্যে আপনার কাপড় বেশি দেওয়া থাকে ঠিক আছে যেই মানে প্লাজোর কাপড়ে কাপড় বেশি দেওয়া থাকে ওগুলোই আপনার কিন্তু এরকম প্লাজো করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না ঠিক আছে এইটার মধ্যে কাপড় বেশি দেওয়া আছে কাপড়টা অনেক বেশি দেওয়া আছে নর্মালি আমরা প্যান্ট যেভাবে কাটি এরকম কাপড়টাকে এভাবে সোজা করে কাটি হ্যাঁ এভাবে কাটি বা এভাবে কাটা হয় ঠিক আছে এইভাবে কাটা হয় কিন্তু যেটা নাকি স্কার্ট প্লাজো মানে যেটা ওরপছাট প্লাজো এটা আপনার কাপড়টাকে বেসিক্যালি এইভাবে কাটতে হবে এই যে এভাবে কাটলেই দেখুন অলরেডি এটা এই যেরকম এইটার যে শেপটা শেপটা চলে আসছে প্লাজোর যে শেপটা হয় মানে তখন আপনি যখন হাঁটবেন এই জায়গাটা খুব সুন্দর করে এভাবে ফুলে ঠিক আছে এই জায়গাটা এরকম ফুলে যায় খুব নাইস লাগে ওকে ওরপ ছাড় প্লাজো বলে এটাকে এটাকে ওরপ ছাট প্লাজো বলে এটা আপনার মিড নাইট প্যারাডাইসের মধ্যে যে কাপড়টা দেওয়া আছে এই কাপড়ে কিন্তু আপনার এই প্লাজোটা হবে আদার্স কিন্তু নর্মাল যে কাপড় হয় ও কাপড়ে কিন্তু এই প্লাজো হয় না ঠিক আছে এই যে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমার যে প্লাজোটা আছে এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক আছে এরকম করে এই যে এই জিনিসটা আপনার হয়েছে ওকে এরকম করে এই যে দেখুন শেপটা দেখুন ঠিক আছে শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে এই যে ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা এটা যখন পরা হয় যখন হাঁটা হয় বা একটু দাঁড়ানো হয় তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে থাকে ওকে আচ্ছা আর এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এটার প্রাইস অনেক রিজনেবল লাইক অনেক 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 রিজনেবল ঠিক আছে এটা ফোর পিসের একটা ড্রেস যেটা নাকি আপনি এরকম হচ্ছে শুধু মাত্র আটশো টাকা ওটা ইন্ডিয়ান বুটিক্সের একটা কালেকশন ওকে পাকিস্তানি ড্রেসটার প্রাইস কত আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা অরিজিনাল স্টিচ বেঞ্চমার্ক ওকে অরিজিনাল স্টিচ বেঞ্চমার্ক ওকে আর এটার কিন্তু এই যেরকম ওনার মধ্যেও হ্যান্ডওয়ার্ক করা আছে ওকে আর এগুলোর ফেব্রিক আপনি যখন পাবেন মনে হবে যে এরকম ফেব্রিক মানে মার্শাল্লাহ ঠিক আছে আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে না ধরাই নেই আপু আমার যেই ড্রেসটা এটা আজকে বসুন্ধরায় নেই আপনি এটা যমুনায় পাবেন আগামীকালকে ওকে শুধুমাত্র যমুনাই পাবেন ঠিক আছে ওকে সো ঠিক আছে আমি তাহলে চলে যাই আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যারা এতক্ষণ ধরে আমার বক বক শুনেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস ওকে আজকে লাইভটা যদি এইচডি না হয় আমি এইচডি আপনাদের জন্য আপলোড করে দিব ওকে সো ঠিক আছে আজকের জন্য সবাইকে এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ